পালক পনির তো সবাই খেয়েছেন তবে আজকে আমি আপনাদেরকে পালক চিকেন বানিয়ে দেখাবো পালং শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এবার আমি গরম জলের মধ্যে শাকটা দিয়ে দিলাম শাকটা দেওয়ার পরে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য গরম জলেই ভিজিয়ে রেখেছিলাম তারপরে ঠান্ডা জলে চুবিয়ে রেখেছিলাম কয়েক টুকরো বরফ দিয়ে তারপর শাকটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে আট দশ কোয়া কাজু কয়েকটা কাঁচা লঙ্কা চিনি সামান্য একটু কাসুরি মেথি আর নুন দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট করে রেখে দিলাম এবার কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে আমি এক চামচ দিয়ে দিয়েছিলাম বাটার গোটা গরম মশলা জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি আর দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি স্বাদ মতো নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম আর দিয়ে দিলাম গ্রেট করা আদা এবার আমি দিয়ে দিলাম বোনলেস চিকেন চিকেনটা ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম মিডিয়াম আছে মশলার সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব ঢেকে রেখে পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি চিকেনটা মোটামুটি ভাজা হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ আর দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে আমি আরও ঢেকে রাখলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি চিকেনটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেটে রাখা পালং শাক মিডিয়াম আছে রান্নাটাকে করে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢেকে রাখলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু জল মিক্সির বাটিটা ধুয়ে খুব সামান্য আমি জল দিয়েছি আরও দশ মিনিটের মতো রান্নাটা করে তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি সার্ভ করে নিলাম আমার আজকের রেসিপি পালক চিকেন